نبت সمধن <Lecture Treating Aleuránie> <S Heavenly primo> السلام عليكم ورحمة الله, عليك السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو سرطاو درشق من أبو بكر الصديق رضي الله تعالى عنه تيني بولين ইয়া আইয়ুহান নাস হে মানুষ মানুষসকল ইন্নাকুম তাকরাউনা হাজিহিল আয়া তোমরা এই আয়াতটা তো তেলাওয়াত করে থাকো ইয়া ইয়া আল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম হে ইমানদারগণ আলাইকুম আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদের খেয়াল করো তোমরা সঠিক পথে পরিচালিত করো এবং নিজেদের তোমরা নিজে হেফাযত করো লায়তুরকম মানদ আল্লাহ ঈদা হাতাদাইতুম তবে মনে রাখবে যে যারা নাকি পদভস্ত হয়েছে গোমরা হয়েছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ঈদা তাদাইতুম যদি পরিপূর্ণভাবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত পেয়ে যাই তাহলে দুনিয়ার কোনো ব্যক্তি কাউকে ক্ষতি করতে পারবে না কোয়াইন নিশ আমি তো রসুর আল্লাহ শাসলাম ইয়াকুল রাবী বলছেন আমি আল্লাহ রসুল শাসনের কাছ থেকে বলতে শুনেছি আলা আই বলছেন আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয় মানুষ যখন কোন জালিমকে দেখবে জুলুম করতে কোন জালিম যদি কারো উপর জুলুম করে এবং মানুষ যদি সেই জালিমের হাতটাকে না ধরে অর্থাৎ তাকে জুলুম থেকে যদি বিরত না রাখে তাহলে এই জুলুমের কারণে আল্লাহর পক্ষ থেকে যে আজাবটি আসবে এই আজাবটি শুধু জালিমের উপর আসবে তা নয় সকলকে নিয়েই গেরাস করবে এবং আজাব সকলের উপর আসবে তো এই সবগুলি হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলেই আল্লাহ তালা কোনো সমাজকে কোনো সম্প্রদায়কে সঠিক দিনের উপর টিকে থাকতে গেলে একদল মানুষের উচিত হবে যে তারা মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এরপরে যেটি অধ্যায় সেটি হলো এই যে যে ব্যক্তি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে কিন্তু সে নিজে তার কথার উল্টা করে তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে কি শাস্তি যে মানুষকে ভালো কাজের উপদেশ দেয় কিন্তু নিজেকে নিজে ভুলে যায় এ বিষয়ে সুরায় বাকারার চুয়াল্লিশ নম্বর আয়াত আলাতারা বলেন আতা মরুনান্না সাবিল বীর রি ওয়াতন সাউন আন ফুসাকুম আন তুম তত নুন আল কিতাব আফালাতা বলছেন আতা মরুনান্না সাবিল বীর তোমরা কি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও ওয়াতান সাউন আনফুসাকুম এবং তোমরা নিজে নিজেকে ভুলে যাও ও আনতুম কিতাব এবং তোমরা করানো পড়ো ও তেলাওয়াত করো আফালা ফালা এটা বোঝো না যে মানুষকে ভালো কাজের কথা বলছো আর নিজে করছো না এটা কেমন হয় এরপরে সুরায়ে সফফের দুই এবং তিন নম্বর আয়াত নিয়ে এসেন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আমানু লিমা তাকুলুন মালাতা ফালুন হে ইমানদার গুন তোমরা এমন কথা কেন বলো যে কথার উপর তুমি নিজে আমল করো না কাবুরা মাক্তানা ইন দা অল্লাহ এটা অত্যন্ত বড় ক্রোধ এবং রাগের কারণ যে আন্তকুলু মালা তা ফালন তুমি এমন কথা বলো যা তুমি নিজে করো না আলাহতালা সালামের সম্পর্কে খবর দিতে গিয়ে ওনার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন ওমা উরিদু আন ওখালে ফাকুম ইলামা আনহা কুম আন বলছেন তোমাদের বিপরীত ওই কাজ করি না যা হতে তোমাদেরকে নিষেধ করি আন ওমা উর উম আনহাকুমান যে বিষয়ে তোমাদেরকে আমি নির্দিষ্ট করি যে কাজ থেকে সেই কাজগুলি আমি করাই পছন্দ করি না এ বিষয়ে একটি কঠিন অত্যন্ত কঠিন হাদিস হাদিসটি হল আন আবিদ রসুল আল্লাহ আল্লাহাম ইয়কুল ইউতহবি রজুলী ইয়ামাল কয়ামাতি ফায়ুল কাফিন নার আবু জাইদ উসাম আবিন হারে সারাজিয়া আল্লাহ তাআলা আন তিনি বলেন আমি রসুল সাসলামকে বলতে শুনেছি তিনি বলেন ইউতহবি রজুল ইয়ামাল কয়ামা ফায়ুল কাফিন নার একজন ব্যক্তিকে কয়ামতের দিন নিয়ে আসা হবে ফায়ুল কাফিন নার এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফাতানদায়িকু আখতাবু বতানিহি বলছেন তার পেটের নারীভুরি সব বের হয়ে আসবে ফায়াদুর উবিহা কামায়াদুরুল উল হেমার ও ফের রেহা বলছেন ওই ব্যক্তি জাহান নামের ভিতরে এমনভাবে সে চক্কর কাটবে এমনভাবে সে ঘুরতে থাকবে যেমন নাকি কোনো গাধা চাক্ষির মাঝে যেভাবে সে ঘরে নাউজবিল্লা ফয়েজ তেমি ও ইলাইহি নার সকল জাহান্নামী বাসীরা ওই ব্যক্তির কাছে আসবে ফয়াকুল এবং তারা বলবে আ ফোলান মালাক হে অমোক কি ব্যাপার আপনারই অবস্থা কেন আলাম তখন মরুবেল মারুফ ওয়তানহা আনিল মোনকার আপনি কি মানুষদেরকে সদউপদে দিতেন না আপনি কি মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতেন না ফায়াকুল সে বলবে হা বালা অবশ্যই নিষেধ করতাম কোনতু আ মুরুবেল মারুফ ওয়ালা আতিহি ওয়া আনহা আনিল মোনকারী ওয়া আতিহি আমি মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিতাম কিন্তু সেটা আমি করতাম না এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতাম কিন্তু তারপরে আমি নিজে আবার সেটা করতাম তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলেই যে মানুষদেরকে উপদেশ করার পূর্বে নিজে আমল করতে হবে অন্যথায় আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন এবং কেয়ামতের দিন তার জন্য এ ধরনের ভয়াবহ আজাব আল্লাহতালা রেখে রেখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন যা বলি তার উপর আমল করার তফি দান করেন এরপরে যেটা অধ্যায় হলেই আমানত আদায় করার সম্পর্কে যে আমানত মানুষকে দেওয়া হয় এই আমানতটা আমানতদারির কাছে পৌঁছানোর যে তাকিদ শরীয়ত আমাদেরকে দিয়েছে সে বিষয়ে এটা অধ্যায় আল্লাহ তালা আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দেন নির্দেশ করেন আনতুদ্দুল আমানাতি ইলা আহলিহা জানো তোমরা আমানতটা সেই আমানত দার ব্যক্তির কাছে পৌঁছে দাও যার আমানত আছে তার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সুরাই নিসা 58 নম্বর আয়াত البقرة الآية الأولين إن أرضنا الأمانة على السماء والأرض والجبال فأبينا أن يحملها وأشفقن منها وحملها الإنسان <سسؤال> إنه كان ظلوما جهولا سورة أحزاب بعث النمبر آيات الله الأولين إن أرضنا الأمانة أمي أمانة تي بيش كورشيلام على السماوات والأرض জমিন এবং আসমানের উপরে তাদেরকে বলছিলাম যে নেও। ওয়াল আমানতটি জিবাল এবং পাহাড়কেও আমানত আমি প্রদান করেছিলাম তারা সকলে সেই আমানতটি গ্রহণ করার জন্য অস্বীকৃতি জানাইছে ওয়া মিনহা এবং সেই আমানত সম্পর্কে তারা ভয় করেছে ওয়াহামালাহাল ইনসান মানুষ সে আমানতটি গ্রহণ করে নিয়েছে ইন্নহু কানা যালুমান জাহুলা নিশ্চয় সে জুলুমকারী এবং জাহেল তো এখানে আমানতের উদ্দেশ্য হলো কোরআন আল্লাহ তালা এই কোরআনটি নাজিল করতে চেয়েছেন আসমানের উপর বলছে বাপ এই কোরআন এর যে মর্যাদা এর যে বিষয় এটা আমাদের দ্বারা সম্ভব নয় শিখ পাহাড় একই অবস্থা ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছিন ওয়াল জিবাল পাহাড়কে দিয়েছে জমিনকে দিয়েছে আসমান দিয়েছি সবাই ভয়ে কাতর কেহ এই আমানত গ্রহণ করে নাই কিন্তু মানুষ এটাকে বহন করে নিয়েছে মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে কিন্তু নেওয়ার পর এই আমানতটার যদি খেয়াল না করে আমানতটা যদি ঠিকভাবে সেটাকে পরিচালনা না করে তাহলে এর জন্য যে কি শাস্তি এটা মুসলমানেরা ভেবে দেখে নাই এ বিষয়ে সে অজ্ঞ যার জন্য সে না বুঝেই যে গ্রহণ করেছে তাহলে সে তো নিজের নবসের উপর জুলুম করেছে এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আপন어 সম্প্রচার সকাল সাড়ে 7.30টায় বাংলাদেশে পিএসবি বাংলায় আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে আমানতের দায়িত্ব সম্পর্কে আমানতের হক সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম এ বিষয়ে আমরা দুটি আয়াত শ্রবণ করেছি যে দুই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমানতের ব্যক্তির কাছে আমানতকে কে আমানত ওয়ালার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং হুকুম দিয়েছেন এ বিষয়ে যে হাদিসটি আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদ্দাসা কাযাব ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা মুত্তাফাকুন আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মুনাফিকের তিনটা চিহ্ন একটা নিফাক হয় নিফাকে ইতিকাদি মানে আকীদাগত নিফাক সেটা কি যে মুখে বলছি আমি মুসলমান কালমাও পড়েছি কিন্তু অন্তরে কুফুর ও তো কাফের আকিদাগত কাফের আর আরেকটা কুফুর সেটা হলে আমলি কুফুর এতে কাজ নয় আমলি আমল করার ক্ষেত্রে কুফরি সেটা কি আল্লাহ বলছেন যখন সে কথা বলে মিথ্যা বলে তাহলে মিথ্যা কথা মোমেনের কাজ নয় এটা হলো মোনাফিকদের কাজ ও ইদা ওয়া আদা আখলাফা যখন সে কোন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয় তুমিনা খানা আর যদি তার কাছে আমানত রাখা যায় তাহলে আমানতের খেয়ানত করে তাহলে এই তিনটা কাজ কাদের মুনাফিকদের কাজ যে মুসলমান তাদের মধ্যে যদি এগুলি অভ্যাস পাওয়া যায় তাহলে বুঝে আসবে যে একটা পাওয়া গেলে নেফাকের একটা চিহ্ন আস দুটা পাওয়া গেলে দুটা চিহ্ন আস তিনটা পাওয়া গেলে তো তিনটাই আসে অন্য দেওয়াতে আসে ওয়াইদা খাসমা ফাজার যখন সে ঝগড়া করে তখন গালি বকে মানুষদেরকে গালি দেয় এটাও মুনাফিকের চিহ্ন তো এই চারটাই যদি পাওয়া যায় তাহলে বলছেন কানা মুনাফিক আন খাল একেবারে খাল মুনাফিক অর্থাৎ এই চারটা দোষ একজন মোমেনের কাছে থাকা এটা অত্যন্ত দুষ্কর জিনিস এটা সম্ভব নয় বা এটা ঠিক নয় এরপরে একটি লম্বা হাদিস আমাদের সামনে আসছে যে হাদিসটি হোজাইফা বিন ইয়ামান রাজি আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেছেন তিনি বলেন হাদ্দাসানা হাদি হাদিস قد رايت احدهما وانا انتظر الاخر حذাইفه بن یمان এমন একজন সাহাবি যেই সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যত গোপন কথা সেটা ওনাকে বলতেন এবং যেগুলি বিষয় গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় এটা হুযায়ফা বিন ইয়ামানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলতেন তা হুযায়ফা বিন ইয়ামান বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাকে দুটো হাদিস আমাকে শোনায়েছেন বর্ণনা করেছেন তো ওই দুটো হাদিসের একটার বাস্তবতা এবং প্রমাণতা আমি আমার চোখে দেখেছি আর দ্বিতীয়টির সেটা আমি দেখার অপেক্ষায় আছি অর্থাৎ আল্লাহ রুসালাম দুটো হাদিস বলেছেন যে এরকম এরকম হবে তো একটা হাদিস তো বাস্তবে আমি সেটার পেয়ে গেছি যে হাদিসের ব্যাখ্যা হলো এই আর আরেকটা হাদিস সম্পর্কে অপেক্ষায় আছি তিনি বলছেন হাদদাসানা আল্লাহ রুসাহাল্লাম আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন বলছেন আনাল আমান আতা নাজালাত ফি জাজরি কলুবির রিজাল আমানত যেটা এই জিনিসটা মমিনের অন্তরের গভীর স্থলে আল্লাহ পাক সেখানে অবতীর্ণ করে দিয়েছেন অন্তরের গভীর স্থানে আমানতকে আল্লাহতালা অবতীর্ণ করেছেন সুম্মা নাজালাল কোরআন এরপরে কোরআন নাজেল হয়েছে ফা আলি মু মিরাল কোরআন কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে ওয়ালি মুমিরা সুন্না এবং শূন্যর থেকেও শিক্ষা গ্রহণ করেছে সুম্মা হাদ আন রাফেল আমানা আগে তো বললেন যে আমানত দেওয়া হয়েছে মোমেনের অন্তরের গভীর স্থানে এরপরে বলছেন সুম্মা হাদ দাসানা এরপরে আমাদেরকে বাকি অংশ বর্ণনা করলেন কি আন রাফায়েল আমানা যে আমানতটা কিভাবে তুলে নেওয়া হবে এ বিষয়ে নিয়ে হাদিস বর্ণনা করেছেন ফাকাল তো আল্লাহ নাবি সলাম বললেন ইয়ানাম ও রজুলু আন নৌমা মানুষ শুয়ে পড়বে ঘুমাবে কোনো ঘুম ঘুমাবে তারা তুমিন আমি তো তার অন্তর থেকে আমানতটি ছিনিয়ে নেওয়া হবে আল্লাহ তালা প্রথমে আমানত দিয়েছেন অন্তরে এরপর সে ঘুমাবে তারপর আমানতটা তাকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে ফয়াজ আসরুহা মিসলাল ওয়াক্তি এর আমানত যখন অন্তর থেকে আল্লাহ তুলে নিবেন তখন সামান্য কিছু আমানতের চিহ্নটা অন্তরে রয়ে যাবে আমানত আল্লাহ তুলে নেবেন তুম্মা এনামুন্নমা এরপরে আবার ওই ব্যক্তি সুবে ফাতুকবাজুল আমানতুমিন কলবিহি এবং তার অন্তর থেকে আমানত আলা তারা আবার ছিনিয়ে নেবেন ফায়াজ আল্লু আসরুহা মিশলা আসরিল মাজলি বলছেন সেই সেই আমানতের দাগ ওর অন্তরে কেমনভাবে থাকবে যেমন নাকি ফোসকা পরা দাগ হয় বলছেন কেমন ফোসকা পরা যেমন নাকি কোনো আগুনের কোনো টুকরা যখন তোমার পায়ে পড়ে যাবে পায়ে পড়ে যে তখন সেই গরমে যে ফসকা পড়বে ফসকা পরে সেখানে ফুলা উঠবে অতস বলছেন ওলাই সাফি ভিতরে কিন্তু কিছু থাকে না সুম আখাদা হাসাতান ফাদা হারাজাহু যাহু আলা রিজিলাইহি রাবি বলছেন আল্লাহ নাম পরে একটা পাথর হাতে নিয়ে উনি ওনার পায়ে মারতেছিলেন তো আল্লাহ নবী বললেন ফায়ুস বেহন না একটা বাই আউন মানুষেরা সকালবেলা উঠে তারা লেনদেন করবে বেচা কিনা করবে কোন ব্যক্তি আমানতের কোন পরোয়া করবে না আমানতের কোন পরোয়া করবে না হাত্তায় কল এমন কি বলা হবে ইন্নাফি বানি ফুলান রজুলান আমিনান বলছেন এমন কি মানুষ আমানতদার খুঁজে পাবে না বলবে অমুক গোত্রে অমুক গ্রামে অমুক জায়গায় একজন আমানতদার লোক আছে হাত্তায় কল উলির রজুলি এমনকি এমন একজন ব্যক্তি সম্পর্কে বলা হবে মা আজ মা আজ মা আকালাহু কত জ্ঞানী ওই ব্যক্তি কত বুদ্ধিমান কত ভালো মানুষ মানুষেরা একজন ব্যক্তি সম্পর্কে এটা বলবে খারদ ইমান অত ওই ব্যক্তির অন্তরে ইমানের একটি শস্যা দানা পরিমাণ ইমানও তার অন্তরে থাকবে না তো এই হলো অবস্থা যাকে ভালো বলবে তার যদি এই অবস্থা হয় তাহলে আরো যেগুলি খারাপ আছে তাদের কি অবস্থা হবে এরপরে বলছেন যে আমাদের উপর এমন একটি সময় এসেছে এমন একটি জামানা এসেছে অমা উবালি আতু আমরা কোনো চিন্তাই করি না আমরা কোনো এই নিয়ে কোনো গবেষণাই করি না কোনো ভরেক্ষেপ করি না যে আমি কাদের সঙ্গে লেনদেন করছি আমার বেচা কিনা কাদের সঙ্গে হচ্ছে এইগুলো নিয়ে কোনো চিন্তায় থাকবে না যদি সে তার দিন থাকে আমার কাছে ফিরিয়ে দিবে লা মুসলিমান যদি সে মুসলমান হয় তাহলে সে তার দিন আমার কাছে ফিরিয়ে দিবে ও এন কান আর এবং সে যদি খ্রিস্টান হয় এবং নাসারা হয় তাহলে তার অভিভাবক আমার কাছে ফিরিয়ে দিবে তার দিনকে বলছেন ও আম ইল্লা আজকাল এমন অবস্থা যে আমি অমুক অমুক ব্যক্তি ছাড়া আমি কারোর সাথে লেনদেন করি না তো এটা একটি বিষয়টাকে বুঝানোর জন্য উদাহরণ সহকারে নবীশ আসলাম উপস্থাপন করেছে এর অর্থ এটা নয় যে এইভাবেই ঘটবে এই সব কিছু অর্থ হলে এই যে এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে যেখানে মানুষের কাছে আমানত বলতে কিছু থাকবে না এমন কি মানুষ যদি দূর দূরান্ত থেকে শুনতে পায় যে অমুক ব্যক্তি একজন আমানতদার আছে কিন্তু তার কাছেও আমানত নিরাপদ থাকবে না তার কাছে ইমানই নেই তো এমন অবস্থা যখন হয়ে যাবে তখন মানুষের তার ইমান টিকে রাখা এবং তার ব্যবসা বাণিজ্যে সততা টিকা রাখা তার জন্য দিন সম্ভব হবে না এ বিষয়ে আর লম্বা হাদিস আছে যে হাদিসটা আমি সংক্ষিপে আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হল যে আবু আল্লাহ তিনি বলেন বলেছেন যে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে উপস্থিত করবেন এরপরে জান্নাত তাদের নিকটে নিয়ে আসা হবে ফায়াতুন আদম বলছেন জান্নাত যখন নিয়ে আসা হবে মানুষেরা আল্লাহর কাছ থেকে বিচার চাওয়ার জন্য এবং জান্নাতের দরজা খোলার জন্য মানুষেরা প্রথমে যাবেন আদম সালামের কাছে এবং যে বলবে হে আদম আপনি তো আমাদের পিতা আদম তো আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাক যেন জান্নাতের দরজাটি খুলে দেন তো আদম আলাহ সালাম বললেন যে লাস টু বি সাহেবিদা আলী আমার যোগ্যতা এটা নেই বলছেন আমি এই কাজের জন্য আমি উপযুক্ত নই এটা আমার জন্য সম্ভব না কারণ বলছেন ওয়াহাল আখরাজাকুম মেলাল জান্নাতি ইল্লা খাতি আতু আবিকুম বলছে যে তোমার পিতা অর্থাৎ নিজের কথা বলছে তোমার পিতাকে তো অপরাধের কারণে জান্নার থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ আকবর এরপর বলছেন তোমরা আমার কাছে নয় ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহর বন্ধু তার কাছে যাও ইব্রাহিম আসলামের কাছে আসবেন বলছেন দেখো আমি যদি আল্লাহর বন্ধু কিন্তু তারপরেও আজকে যে আল্লাহ তালা লাগান্বিত হয়েছে এই অবস্থায় আমার দ্বারা সম্ভব না যে আমি ওনার কাছে যেয়ে কোনো সুপারিশ করতে পারবো তারপর বলছেন ঠিক আছে তোমরা মুসাই কাছে যাও সবাই মুসাই আসলাম কাছে আসবেন তিনিও এতদার পেশ করবেন এবং বলবেন আমার দ্বারা সম্ভব না এরপরে সবাই বলবেন যে কাছে যান তো এনার কাছে আসবেন বলবেন আমার দ্বারা সম্ভব না সর্বশেষ নবী কাছে তারা আসবেন আল্লাহ নবী বলছেন এরপরে আমার কাছে যখন আসবে তখন আমি আল্লাহর কাছে কেয়ামতের বিচার শুরু করার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো বলছেন আমা তু আর রাহাম তবে আমানত এই যে আমানত দাঁড়িয়ে আমানত এবং আত্মীয়তা বন্ধন এই দুটো জিনিস আল্লাহ তালাকে দিনে পাঠায় দিবেন ফুলসিরাত এই ফুলসিরাতের ডানে বামে এই আমানত আর রাহাম দুটো দাঁড়িয়ে থাকবে আমানত আর আত্মীয়তা বন্ধন এই দুটো জিনিস ফুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবে তো বলছেন ফায়ামুর আউ কাল বারাক প্রথম ব্যক্তি এত দ্রুত পার হয়ে যাবে সে ফুলসিরাতটি যে চোখের পলকে বিজলির মতো কারেন্টের মতো কুলতুবি আবি ওমি আই ইউ শাইন কামারিল বারাক তো রাবি বলছেন আমরা নবীকে জিজ্ঞাসা করলাম যে হে নবী আপনার উপর আমার মা বাবা কুরবান হোক তো বৃষ্টির মতো অতিক্রম করবে মানে কি বলছেন আলাম তারফাই ফেমর রু ওয়ার জেরাফি ও তরফি আইনিন বলছে বিজলির মতো অর্থ হলে এই যে চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবে এটা বোঝো না তো অর্থাৎ যার কাছে আমানুষদারই বেশি থাকবে যে নাকি আত্মীয়তা বন্ধন ঠিক রাখবে ওই ব্যক্তি দ্রুত পার হয়ে যাবে সুম্মা কামার রেহ এরপর বলছেন কিছু মানুষ বাতাস যেরকম দ্রুত যায় এভাবে সে ফুলসিরাত পার হবে সুম্মা কামার রিল এরপরে যে ব্যক্তি হবে সে পাখি যে দ্রুততে যায় সেভাবে সে যাবে ও আসাদুর রিজা আলে তাজরি আমাল হুম এরপরে কোনো ব্যক্তি তার আমল তাকে আগিয়ে নিয়ে যাবে বলছেন ও নবী হুকুম ক ইমন আলা সিরাত আর আপনার নবী ওই সে পুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবে এবং বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আয়াল্লাহ তুমি নিরাপদে রাখো আল্লাহ তুমি নিরাপদে রাখো মানুষের কাছে এমন কোন এবাদত থাকবে না যে এবাদতে বলে পুলসিরাত পার হবে এরকম আমল অনেক মানুষের কাছে থাকবে না তো কি হবে হাত্তা এজি ও রাজুল লাতি ও সেই ইল্লা সাহফান এমন ব্যক্তিও আসবে যে পুলসিরাত পার হবে পাচায় হেসুর দিয়ে অফি হাফাতে সিরাত কালালিব বলছেন সে পুলসিরাতে দুই পাশে কি হবে আংটা হবে লোহার আংটা হবে মোয়াল্লা খাতুন মা বি আকসি মান এবং তাকে নির্দেশ দেওয়া হবে তাকে মানুষকে ধরার জন্য যাকে ধরতে বলবে তাকে ওই আংড়াটা আটকে নিবে বলছেন এভাবে অনেক মানুষ সেই আংড়ার দাগ পরে সেটার সঙ্গে টাস লেগে হ্যাঁ আহত হওয়ার পরেও জখমি হওয়ার পরেও সে কামিয়াব হয়ে যাবে আর যে ব্যক্তি এভাবে যখন কামিয়াব হতে পারবে না তো আল্লাহ তালা তাকে জাহান্নামের ভিতরে বাকি সবগুলোকেই নিক্ষেপ করে দেবে আল্লাহ বলছেন ওই জাতের কসম খেয়ে বলছি যে জাতের হাতের ভিতরে আবু হররা জান আছে বলছেন জাহান গভীরতাটা হবে সত্তর বছরের পথ সত্তর বছরের পথের গভীরতায় জাহান্নামের নামের গভীরতা হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী তাহলে আমানতের গুরুত্ব কত বেশি আমরা এ হাদিস থেকে বুঝতে পারলাম আজকে এখানেই সময় শেষ এই আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা শোনার জন্য আহ্বান রেখে

কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউকে

চারিদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় কে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র মাত্র টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দৌহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায়